সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আর এই যে দেখছি আমরা সামনে বেশ কিছু গাভী বাছুর এবং এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাউর ভাইয়ের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গরু কালেকশন করছেন আতাউর ভাই পাঁচটা গাভী বাছুর কয়টা সার কয়টা বকনা তিনটা সার দুটো বকনা দিয়ে টোটাল পাঁচটা পাঁচটা গামি পাঁচটা বাছু সব সুস্থ সবল আছে নিখুঁত মানে আছে দেখে নিয়ে যাবে আচ্ছা নিয়ে আসেন প্রথম গাভী দেখছি আমরা এটা বাচ্চাটা নিয়ে আসেন আর আজ কিন্তু ছিল চার অক্টোবর দু শুক্রবার প্রথম নাম্বার গাভী বাচ্চা হচ্ছে এটা বাচ্চা বাচ্চাটাকে ঠিক করেন একটু ভালো করে ধরেন ভালো করে ধরেন নিচে ধরেন নিচে ধরেন হ্যাঁ

আহ ষাড় বাচ্চা সাল হচ্ছে আচ্ছা এই যে বাচ্চাটা আর গাবিটা এটা এটা গাবিটা হচ্ছে রানিং ছয় দতের ছয় দতের গাবি আচ্ছা এই গাবি থেকে দুধ কেমন কি আশা করা যায় এই গাবি থেকে 1.5 কেজি দুধ 1.5 কেজি আসবে হ্যাঁ সব সুস্থ সবল সুস্থ সমন নিকুত মানে নিকুত না 1.5 কেজির মত দুধ আসবে দ্বিতীয় নাম্বার গাবি আর এই গাবিটার বয়স বললেন 6 দত 6 দত রানিং ছয় দত

গাভীটা চার দাঁতের পরে ছয় দাঁত হচ্ছে মানে রানিং ছয় দাঁত রানিং ছয় দাঁত সব সুস্থ সবল আছে সব নিখুঁত মানে আচ্ছা এখান থেকে দুধ কতটুকু আশা করা যায় দুধ দেড় কেজি এটাও দুধ দেড় কেজি আসবে আচ্ছা আর এটা বললেন নতুন জন বয়স নতুন ও ছয় দাঁত ছয় দাঁত বকনা বাচ্চা আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার গাভী চার নাম্বার গাভীর বাচ্চাটা দেখি হালকা একটু নাভি ঝোলানো আছে বাচ্চারা ভালো করে ধরেন ভালো করে ধরেন হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা আনুমানিক বয়স এটা সতেরো আঠারো দিন সতেরো আঠারো দিনের মতো বয়স হতে পারে আর গাভি হচ্ছে হ্যাঁ রানিং দু দাঁত রানিং দু দাঁত হ্যাঁ দাঁত যদি কেউ দেখতে চায় দেখানো যাবে হ্যাঁ রানিং দুই দাঁত সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার গাভি চার নাম্বার বাছুর রানিং দুধাত বয়সের আর সেই সাথে একটা সার বাচ্চা আর এই গাভীর দুধ কতটুকু হবে বলেন আচ্ছা চলেন সর্বশেষ পাঁচ নাম্বার গাভি বাচ্চাটা সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটার বয়স আনুমানিক কেমন হবে চোদ্দ থেকে পনেরো দিনের মতো বয়স হতে পারে হ্যাঁ এই গাভীটারও দুধ হয় ভালো না কতটুকু হবে দুধ এই গাভী দুই কেজি দেড় কেজি ধরছে গাভীর বয়স হ্যাঁ ছয় দাঁত বয়স রানিং ছয় দাঁত বয়স আচ্ছা সব ঠিকঠাক আছে সুস্থ সবল আছে রানিং ছয় দাঁতের বয়সে সেই সাথে একটা সার বাচ্চা বললেন রানিং দেড় কেজি দুধ হবে

কিছুটা আলোচনার সুযোগ আছে তো নাকি না হালকা পাতলা মোটর হালকা পাতলা মোটের উপর কিছুটা ছাড় দিবেন কত রেট বললেন একষট্টি হাজার সাতশো টাকা দেন যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে একষট্টি হাজার সাতশো টাকা পার পিস এখানে হালকা পাতলা কিছুটা আলোচনার সুযোগ আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ